एक लाख सरकारी चाकरी दिलो आरो एटा चाकरी तो एटा दलाले एक टकाओ खाबर कारणे आजि नोवारिले 50,000 नतुन सरकारी चाकरी दिम 50,000 नतुन आमि सरकारी चाकरी दिम खन घरते केतियाबा दुटा तीनटा लराय चाकरी पाय आरो किसुमान मानुहर घरत एटाउ चाकरी नाय हयने नहय किसुमानर घरत दुजन तीनजने चाकरी पाय किसुमानर घरत एजन लरायु चाकरी नापाय সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো যে যার ঘরত এটাও সরকারি চাকরি নাই তেনেকুয়া লড়া ছোৱালীক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিম যাতে সকলোরে ঘরত এটা সরকারি চাকরি হব পারে ধরি ললু মূর ঘরত তিনটা সরকারি চাকরি আছে মই পরীক্ষাত 50 নম্বর পাইছো ধরি ললু মূর ঘরত এটাও চাকরি নাই ময়ো 50 নম্বর পাইছো চাকরি নুপুয়া লড়াতোর নম্বরের লগত 10 নম্বর যোগ হয়ে যাব আর এটাও চাকরি না থাকা ঘরত সরকারি চাকরি পুয়া আরম্ভ হব এইবার আমি এই ধরনের সিদ্ধান্ত লৈছো যাতে অসমর গরিব দুখিয়া মানুহর ঘরত এটাকৈ হলেও লাহে লাহে সরকারি চাকরি থোৱা থকা পরিয়ালর আমি সৃষ্টি করিব পাৰো সেই কারণে রাইজক মই অনুরোধ করিম যে রাইজ আমার লড়া ছোৱালীক স্কুলত পঠাব লাগে আমার লড়া ছোৱালীক কলেজত পঠাব লাগে আমার লড়া ছোৱালীক পড়াব লাগে কারণ এতিয়া আমার অসমত পঢ়িলে চাকরি হয় শিক্ষা লাভ করিলে চাকরি হয় দালালক টকা দিলে আৰু অসমত চাকরি দিলো আৰু এটা চাকরিটো এটা দালালেও এক টকাও খাবর কারণে আজি নোৱাৰিলে কোনেও আজি এক টকা চাকরি নামত খাব নোৱাৰে আপোনালোকে চাব যিদিনাখন চাকরি রিজাল্ট দিয়ে টিভিত চাকরি পোৱা লৰাবিলাকৰ বিষয়ে আলোচনা হয় কোনে চাকরি পায় রিক্সা চালকৰ লৰা ঠেলা চালকৰ লৰা খেতিয়কৰ লৰা গাঁৱৰ দুখীয়া মানুহৰ লৰা এতিয়া আৰু অসমত চৰকাৰী চাকৰিত কোনো মানুহে এটকাও ঘোষ দিব নালাগে তেনেকুৱা ব্যৱস্থা আজি আমি কৰিব পাৰিলো শ্ৰদ্ধাৰ ৰাইজ এক লাখ চাকৰি দিয়া হৈ গ'ল এইবাৰ আমি সিদ্ধান্ত লৈছো যে এই বছৰৰ ভিতৰতে আমি আৰু 50,000 নতুন চৰকাৰী চাকৰি দিম 50,000 নতুন আমি সরকারি চাকরি দিম এতিয়া মই আৰু এটা কথা চিন্তা কৰিছো যেতিয়া চাকরি রিজাল্ট দিয়ে তেতিয়া আমি দেখা পাওঁ যে এখন ঘরতে কেতিয়াবা দুটা তিনটা লড়াই চাকরি পায় আৰু কিছুমান মানুহৰ ঘৰত এটাও চাকরি নাই হয়নে নহয় কিছুমানৰ ঘৰত দুজন তিনজনে চাকরি পায় কিছুমানৰ ঘৰত এজন লড়াইও চাকরি নাপায় সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো যে যার ঘরত এটাও সরকারি চাকরি নাই তেনেকুয়া লড়া ছোৱালীক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিম যাতে সকলোরে ঘরত এটা সরকারি চাকরি হব পারে ধরি ললু মূর ঘরত তিনটা সরকারি চাকরি আছে মই পরীক্ষাত 50 নম্বর পাইছো ধরি ললো মূর ঘরত এটাও চাকরি নাই ময়ো 50 নম্বর পাইছো চাকরি নুপুয়া লড়াতোর নম্বরের লগত 10 নম্বর যোগ হয়ে যাব আর এটাও চাকরি না থাকা ঘরত সরকারি চাকরি পুয়া আরম্ভ হব এইবার আমি এই ধরনের সিদ্ধান্ত লৈছো যাতে অসমর গরিব দুখিয়া মানুহৰ ঘৰত এটাকৈ হলেও লাহে লাহে চৰকাৰী চাকৰি থকা পৰিয়ালৰ আমি সৃষ্টি কৰিব পাৰোঁ সেইকাৰণে ৰাইজক মই অনুৰোধ কৰিম যে ৰাইজ আমাৰ লৰা ছোৱালীক স্কুলত পঠাব লাগে আমাৰ লৰা ছোৱালীক কলেজত পঠাব লাগে আমাৰ লৰা ছোৱালীক পঢ়াব লাগে কাৰণ এতিয়া আমাৰ অসমত পঢ়িলে চাকৰি হয় শিক্ষা লাভ করলে চাকরি হয়
दालालक टका दिले आरु अखम।